সংগঠনকে শক্তিশালী করতে ব্লক নেতৃত্বদের নিয়ে বৈঠক করলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেস। বেশ কিছুদিন আগেই সারা রাজ্য সাংগঠনিক পরিবর্তন করা হয় তৃণমূল কংগ্রেসের, পরিবর্তন করা হয় বিভিন্ন জেলার সভাপতি সহ সংগঠনের অন্যান্য পদও। সেই মোতাবেক মালদা জেলাও নতুন সভাপতি হন আব্দুল রহিম বক্স। সভাপতি হওয়ার পর সংগঠনের শক্তিশালী করতে মালদা শহর জেলা পরিষদের অতিথি আবাসে মঙ্গলবার ব্লক নেতৃত্বের নিয়ে এই প্রথম বৈঠক করলেন তৃণমূল নেতৃত্ব। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল রহিম বক্সি, রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মিলানী মাইতি, শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শুভদীপ সান্যাল, মালদা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারি সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা। এই বৈঠকের মধ্য দিয়ে ব্লক স্তরে সংগঠন কে কিভাবে মজবুত এবং শক্তিশালী করা যায় সে বিষয় নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হয় বলে জানান নেতৃত্ব। প্রেসিডেন্ট আব্দুল রহিম বক্সের নেতৃত্বে একটা জেলা কমিটির মিটিং ছিল। জেলা কমিটি বলতে ব্লক প্রেসিডেন্ট, বিধায়ক এবং আমাদের দুই মিউনিসিপ্যালিটির চেয়ারপারসন যারা হয়েছেন তাদেরকে একটি মিটিং ছিল। সুন্দর আলোচনা হয়েছে সাংগঠনিক মিটিং, খুব সুন্দর আলোচনা হয়েছে এবং প্রথম মিটিংয়ে খুব ভালো রেসপন্স। আগামী দিনে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সভানেত্রী যে নতুন কমিটি ডিক্লেয়ার করেছেন, কমিটি বলতে বিভিন্ন প্রেসিডেন্ট শাখা সংগঠনে ডিক্লেয়ার করেছেন, তাদের সকলের নেতৃত্বে মালদা জেলার সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি পাবে এটা আমি বিশ্বাস রাখি। এবং আমিও একজন বিধায়ক হিসাবে তাদেরকে সর্বতোভাবে সহযোগিতা করব এবং প্রত্যেকেই আবেদন করব যে যারা আজকে সাংগঠনিক দিক থেকে প্রেসিডেন্ট হয়েছেন বিভিন্ন শাখা সংগঠনের সকলে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে তাদেরকে পাশে থাকার অনুরোধ করব এবং সংগঠনকে এগিয়ে যাওয়ার জন্য। নতুন করে কি ব্লক কমিটি গঠন করা হবে? এভাবে এটা এখনও পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার নয়, উপর থেকে যেভাবে ইনস্ট্রাকশন আসবে আমরা সেটা ফলো আপ করব। পার্টি দুর্বল হয়ে গেছে।